কালকা যে তোমার বাড়ির অনুষ্ঠান গেল, কি কেমন হলো অনুষ্ঠান? অনুষ্ঠান কেমন মনে দেখছি, আমরা বাসায় ছিলাম, হ্যাঁ হ্যাঁ পরে আমাদের ফোন নিয়ে নিতে নিয়ে আমি দিল বলছে দিল এসব আর কি কি মানে আর কি মানে কি করলো? আচ্ছা, এমনি মামলার কোন খরচের টাকা টুকা মানে দেয় নাই? কই মামলা, তোমাদের মামলা যে খরচ হয়েছে ওই খরচের কোনো টাকা টোকা মানে বলে নাই? টাকার ব্যাপারে দিয়ে বা দিছে বা দেয় দিব এই ধরনের কিছু বলে নাই? হ্যাঁ হ্যাঁ তোমাদের গার্জেন আমি, ঠিক আছে, হ্যাঁ যা কি করবো আমার জানাইবা, আমি জানাবো পেমেন্ট করছি আর ভাই নাই পরবর্তী ফোন আমার গেলে গ্যারেন্টি আছে তো এরে এরে বললা না যে আপনি তো হাইকোর্টের উকিল, তো আমি যখন ভিতরে আসলাম আপনি আমার জন্য কোনো চেষ্টা করলেন না কেন, এই কথাটা জিগাইবা না? ও খালি নিয়া গলায় মালা ঝুলাই দিল? হ্যাঁ পরে মনে হচ্ছেন যে ফোন দিল এতটুকু আর কি, পরে হয়েছে পরে আমরা বলছিলাম আমাদের জন্য কি করতে পারেন, আমি এখন থেকে তোমার যে গার্জেন আমি, ঠিক আছে, তারপরে আমি তোমাদের তো এমনি তোমার জেলখানায় মানে কত টাকা খরচ গেছে? তুমি যে জেলখানায় ছিলা বা তুমি বাইরে এলাম জেল থেকে, কত টাকা মতো গেছে খরচ? আচ্ছা, তো ওই টাকাটা ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা করতে পারো না যে উকিলে টাকাটা নিছে? মানে তোমার কাছ থেকে যে উকিলে টাকা নিছে বা টাকা নিয়ে কাজ করো নাই, সেই উকিলের কাছ থেকে টাকাটা ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা করো নাই? তো এই বিষয়টা জানাইবা না তারে? তো এই 500-600 টাকা এই অ্যাডভোকেট তুমি আলম খন্দকারতে চাও, কও যে আপনি তো জেলার সভাপতি, আপনি আপনার মিছিলে গিয়েই আমরা মানে পুলিশের কাছে ধরা পড়ছি, আপনি দেন এই 500-600 টাকা, এইভাবে বলতে পারো না? হ্যাঁ বলছি, সে বলছে তো আমি তো একটু ঝামেলার ভিতরে আছি, বেরোতে পারি না, নাম দিতে পারি না, কিভাবে জামিন টামিন হোক আমি বের হই, তো আমরা তোমাদের ব্যবস্থা করবো, এই কথা সে বলছে। তো তুমি তখন বলবা না, তখন বলবা না যে আপনি তো জেলার সভাপতি, আপনার তো দায়িত্ব যে আমাকে এই টাকা টোকার ব্যবস্থা করা, আর যদি আপনি টাকা ব্যবস্থা করতে না পারেন তো আপনি এই পথ ছেড়ে দেন, এইভাবে কথা কইবা। যদি তারপরে কিছু কয় তো তুমি আমারে ফোন করে জানাইবা যে সে কি বলছে, বুঝতে পারছো? আমি তো ঝামেলার ভিতরে অনেক কথা বুঝে দিল আর কি।
না, তারপরও তুমি এখন হাজিরা দিতে গেলে আমার কথা শোনো, তুমি তোমার মতো কর্মী গো পাশে এখন থেকে নবদ্বীপ নিউজ আছে তোমার পাশে, তুমি এটা সাহস রাখো, বলবা যে আপনার সাথে গিয়া বা আপনার মিছিলে গিয়া আমি অ্যারেস্ট হয়েছি, এবং এই এখন যে আমি টাকা 3-4 লাখ 4 লাখ দিছি সাথে তো গেছই, এখন যে আমরা সামনে হাজিরা দিমু এই টাকাটার ব্যবস্থা আপনি করে দেন, আর যদি ব্যবস্থা করতে না পারেন তো আপনি এই পথ ছেড়ে দেন। বুঝতে পারো আমি কি কইছি? এইভাবে বলবা। আর যদি কয় কে বলছে, বলবা যে MH মামুন কানাডা থেকে বলছে যদি আপনি টাকা না দিতে পারেন পথ ছেড়ে দেন, MH মামুন দিব এই টাকা। বুঝতে পারছো? বলো এটা, এভাবে ফোন, হ্যাঁ এভাবে ফোন করে বলবা তারে। হ্যাঁ, আর যে কোনো সমস্যা বা যে কোনো কিছু হয় তুমি আমারে জানাইবা ফোনে। হ্যাঁ, আমার তো এই নাম্বারটা সেভ করে রাখো। ওই তুমি তো আগের নাম্বারটা থাকলে আগের নাম্বারও আমার মোবাইলে ফোন করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো আগের নাম্বারটার মধ্যেই করো। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকো ভাই, সাবধানে থাকো। ওকে। কয় লাখ টাকা মানে কি মামলায় কত টাকা খরচ করছো? মামলায় কত টাকা গেছে তোমার বাড়িতে? তোমার আমরা তোমার খরচ গেছে কত? সাড়ে 4 লাখ টাকা? 4.5 লাখ টাকা? ও, দুজনের মিললা? তো এই